আমার ক্যানেলে দু বছর আড়াই বছর বয়স না হলে আমি বাচ্চা তুলি না আর কোনো ব্রিডারের তোলাও উচিত নয় আমরা বেসিক্যালি লেবার গোল্ডেন এর উপর কাজ করে থাকি গুয়াহাটি অব্দি ডেলিভারি চার্জ আছে সাড়ে তিন থেকে চারের মধ্যে পয়সা নিয়ে ম্যাটার নিয়ে আমাকে ফোন করুন আমি যতখানি পারবো কম জম করে দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা সাড়ে ছ হাজার টাকা দাম আছে মাত্র সাত হাজার টাকা পিস আছে এটা হচ্ছে দশ হাজার টাকা এটা আছে এগারো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা দাম আছে এরপরও দাদার চ্যানেল নাম করে এলে সামথিং কিছু ডিসকাউন্ট বা গিফট কিছু করে দেবো গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি এবার বেরোবো বেরোবো কোথায় হাওড়ার কোণায় দীপ দা এবং রিগ দার ক্যানেলের উদ্দেশ্যে ডিয়ার ডগ লাভারে সেখানে গিয়ে আজকে দেখবো ভোমব্রিড কত রকমের পাপিজ আছে তাদের কোয়ালিটি কেমন তাছাড়াও তাদের উপর কোনো ডিসকাউন্ট আছে কিনা না আপনারা রিকদাকে অবশ্যই চেনেন শ্রীরামপুর পেট মার্কেটের ভিডিওতে দেখেইছেন এই প্রথমবার তাদের ক্যানেল ভিজিট করতে যাচ্ছি আমরা তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশি হারা জুটি সকলকে জানাই দিশি হারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন আর কোনো ডিটেলস কোনো কারণে মিস করে গেলে ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কামেন্টসে জিজ্ঞাসা করুন না উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি তার আগে বলে দিই আমরা পাপিজ দেখাবো কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট পাপিজ আদর করুন কোনো ক্ষতি নেই কিন্তু হাতটা একটু স্যানিটাইজ করবেন আর পাপিজের মুখে হাত দেবেন না কারণ বাচ্চা তো শরীর খারাপ হতে পারে তো চলুন ব্লগটা স্টার্ট করছি তো আজকে চলে এসেছি রিকদার কাছে রিকদা বলো কেমন আছো খুব ভালো আছি অনেকদিন ধরেই তোমার সঙ্গে কথা ছিল আসার জন্য ওকে এসে গেছি এটা কি আছে গো এটা বিগেল কুকুর আছে এর বয়স কত হলো দিপদা দুই বছর না দুই বছর মতো বয়স হলো ওকে এটা ডিটেইলসে আসছি তার আগে জিজ্ঞেস করি হ্যাঁ তোমার এখানকার প্রপার অ্যাড্রেসটা কি আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া কোনা ঠিক আছে যদি বালির দিক দিয়ে আসেন তাহলে বালি থেকে যে কোনো বাস ধরে বলবেন কোনা মুন নামবো আর যদি হাওড়া দিয়ে আসেন আপনি দাসনগরে এলেও হবে আমার দাসনগরেও একটা ফার্ম আছে ওখানে ভিজিট করলেও একই ব্যাপার হবে অথবা যদি এই ফার্মেও আসতে চান তাহলে হাওড়া থেকে সাতান্ন নম্বর বাস ধরে কোন হসপিটাল নামলেই হবে আচ্ছা আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো এইট টু ফোর ডাবল টু জিরো আর একটা ফোন নাম্বার আছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু আচ্ছা ঠিক আছে আর তোমার ডেলিভারিটা একটু বল ডেলিভারি এখন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে তা অল ওভার ইন্ডিয়াটা এখন বন্ধ আছে কারণ দেখতেই পাচ্ছেন গরম পড়ে গেছে আবার তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি ত্রিপুরা আসাম গুয়াহাটি সব জায়গায় অ্যাভেলেবেল আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এমনকি আন্দামান বাংলাদেশও ডেলিভারি অ্যাভেলেবেল আছে বাংলাদেশও ডেলিভারি অ্যাভেলেবেল আছে ওকে যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসপ্লেতেও দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত এখন ডেলিভারি চার্জেস সমস্ত কিছু বলে দেবে যে যদিও ডেলিভারি চার্জেস লোকেশন ওয়াইজ লোকেশন ওয়াইজ তো আসাম গুয়াহাটি ডেলিভারি মোটামুটি এখন সাড়ে তিন তিন হাজার টাকা মতন আসাম গুয়াটি ডেলিভারি আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এখন অনেকটাই চার্জ পড়ছে তুমি ফোন করুন আমি দেখছি কতখানি কি কম জমের মধ্যে করে দেওয়া তো প্রথমে চলে এসেছে বিগেল হ্যাঁ এটা তো কুকুর কুকুর হ্যাঁ মেল কুকুর আছে এটা ঠিক আছে এটা আমার একটু রাখারও প্রবলেম বলতে পারেন আর ছোট ব্রিড আমি দেখতেই পাচ্ছেন সব বড় বড় ব্রিড গোল্ডেন ল্যাব তার মধ্যে ছোট ব্রিড এ একটুখানি এরও প্রবলেম হয়ে যাচ্ছে যে কারণের জন্য আমি এটাকে দিয়ে দেওয়ার প্রোগ্রাম করেছি আচ্ছা ঠিক আছে কতদিন বয়স এটা বয়স আজকে দু বছর মতো দু বছর হ্যাঁ সব ডান হ্যাঁ ভ্যাকসিন সব ডান এটাও আমার ছোট থেকে মানুষ করা নয় ঠিক আছে আমি অ্যাডাল্টি মানে এক জায়গা থেকে আমি নিয়ে এসেছিলাম আমার পছন্দ হয়েছিল বলে আচ্ছা তো স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল মানে আমি অনেক বাচ্চা তুলিয়েছি এর অনেক জায়গায় মিটিং দিয়েছি সব জায়গায় বাচ্চা হয়েওছে মেল না ফিমেল আছে এটা মেল বাচ্চা আছে মেল বাচ্চা আছে ওকে এই হচ্ছে দাগটা দেখে এই হচ্ছে মার্কিং পুরো 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 ফুল মার্কিং আছে মাফলার পিছনে টেলের মার্কিং হুম এই হচ্ছে টেল এই হচ্ছে সক্স ওকে কত দাম রেখেছে বল এটা 15000 টাকা দাম আছে নেগোসিয়েশন হ্যাঁ হয়ে যাবে আপনার চ্যানেলের নাম করে আসুক করে দেবো কিন্তু একদম রেডি কুকুর না যারা স্টার্ট সার্ভিসের জন্য নিয়ে যেতে চায় তারা নিয়ে যেতে পারে আর ভ্যাকসিন কার্ড সমেত হ্যাঁ সব ভ্যাকসিন কার্ড সমেত ওকে ঠিক আছে কি খায় এটা মোটামুটি এর ভাত মাংস সমস্ত হোম ফুড খায় আচ্ছা ঠিক আছে এবারে আমারা তো ড্রাই ফুডও খাওয়াই ওকে পুরো শো কোয়ালিটি শো কোয়ালিটি না সোয়ের কুকুর আছে এটা একদম পুরো সোয়ের কুকুর দেখো খালি চক চক করছে রীতিমত সেটাই বলতে যাচ্ছিলাম এটা যার বাড়িতে ছিল উনি রাখতে পারছিলেন না বলে আমাকে দিয়ে দিয়েছিলেন ঠিক আছে আমারও পছন্দ হয়েছিল তখন আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু এই এত বড় বড় ব্রিডের মধ্যে এর থাকতে বেশ প্রবলেম হচ্ছে ঠিক আছে আমার বড় বড় ব্রিড হলে ঠিক ছিল আমার তো অনেক কুকুর আছে না শুধু এইখানে এখন দেখছ না এই কটা আমার কাছে আরো কুকুর আছে ঠিক আছে এবার অনেকে কুকুর রাখতেও আছে এবার সব ম্যাক্সিমাম বড় ব্রিডি আমি রাখছি এই চলে এসেছে আবার আবার খালি দেখো কি পরিমাণ ছড়া জড়ি করছে দুটো খালি দেখো ওহ আর আমার তো ম্যাক্সিমাম টাইম ছাড়া থাকে না তার মধ্যে এ ছেড়ে রাগলে এর উপর অনেকটা উচ্চচার করে বড়রা তো যে কারণে ভাবজি আমি একটা ভালো হোম দেখে আমি দিয়ে দেব আমার গোল্ডেন এর নাম কি এর নাম হচ্ছে বস এটা একে আমার ছোট থেকেই মানুষ করা আচ্ছা একদম ছোট নিয়ে এসেছিলাম পঁয়তাল্লিশ দিনে তখন থেকেই মানুষ করা তুমি যে সমস্ত শো করেছো সেগুলো বয়সকে নিয়েও শো করেছি কতদিন বয়সে ওর বয়স আজকে বছর হলো দু বছর বয়স খালি দেখো

এক হাজার টাকা মতন লাগে আর বাচ্চা হলে একটা বাচ্চা নেব আর যদি কেউ এরম জায়গা থেকে আসে যেখানে আমি জায়গা চিনি না বা জানি না লোকের উপর তো ভরসা করা এখনকার দিনে খুব মুশকিল কি না দেবে সেক্ষেত্রে মানে একটা বাচ্চার দাম হিসাব করে আমি ক্যাশ টাকা নিয়ে হ্যাঁ আর যদি আমার এই হাওড়া মধ্যে আমার বাড়ির সামনাসামনির মধ্যে কেউ আসতে চান তাহলে তিনি নিশ্চিন্তে আসতে পারেন আমি একটি বাচ্চা নিয়ে মিটিং করি দেখো রুমের কোডটা খালি দেখো এতো মেল নাকি হ্যাঁ মেন নন কেসিআই অনেক শো করেছে চ্যাম্পিয়নও হয়েছে কেসিআই হ্যাঁ কেসিআই কেসিআই একদম পেপার দেখে যেতে পারেন আগে এসে দরকারায় দেখে যেতে পারেন বাচ্চা কুকুরের পেপারও চেক করে যেতে পারেন তারপর মিটিং করে একদম সো লাইনের ইম্পোর্ট ব্লাড লাইনের কুকুরে নিউ ডার দ্বীপদার ক্যানেন একদম পুরো দেখো আমি কোনোদিন প্রথম আসি নি এই আজকে প্রথম আমার আসা অনেকদিন ধরেই কথা হচ্ছিল আর এরপরে তো ভিডি সমস্ত পাফিগুলোকে ইন্ডিভিজুয়াল বাইরে সেটা দেখানো হবে কিন্তু তার আগে বলি এগুলোর নাম কি একটু বলো এটা হচ্ছে গোলু আচ্ছা ঠিক আছে ল্যাবরেডর হ্যাঁ ল্যাবরেডর ওর নাম বিল্লু আচ্ছা ওর নাম হচ্ছে ডোডো আচ্ছা ওর নাম হচ্ছে মলু আচ্ছা এর নাম মলু আর এইখানে পুরো সেপারেট করে রাখা আছে ওর নাম বস এর নাম বস ও বসের মতোই চেহারা একে আমি বাইরে পরে দেখাচ্ছি হ্যাঁ ও বিউটিফুল দেখো খালি ঝকঝক করছে এত চকচক করছে এখানে রোমের কোডটা ও আর এদের মধ্যে কোনটার বাচ্চা अवेलेबल আছে এই 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 এর বাচ্চা अवेलेबल আছে

ঠিক 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 আছে 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 আর এটা এটা তো বললাম সেল সেল আছে আছে হ্যাঁ আর এই আমাদের ছোটখাটো সেট আপ কেউ যদি এখানে কিন্তু এসি রে তাতেও দেখো কি সুন্দর হাসকিটা আছে মানে হাঁপ পাচ্ছে তার কারণ আপনাদের দেখেছি একটু এক্সাইটেড এর মধ্যে আছে কিন্তু কোনো প্রবলেম নেই অনেকে বলে হাসপি বসা যায় না এই ওয়েদারে

তো তাদের যদি পছন্দ হয় এখানে রেখে দিয়ে যেতে পারে কি চার্জ নাও সেটার ক্ষেত্রে বড় ব্রিডের জন্য পাঁচশো টাকা পার ডে ওটা নেগোসিয়েশন একটা হয়ে যায় আপনি চারশো থেকে পাঁচশো ধরুন পার ডে আর ড্রাই ফ্রুট খেলে সেটা তাকে প্রোভাইড করতে হবে আমি ভাত মাংস মিল দিই আর যদি ছোট ব্রিড হয় তিনশো আড়াইশো চারশো যে ব্রিড অনুযায়ী ওটা আমি কল করে নিন ওটা আমি ডিটেলসে বলে দিই ওই যখন যাকে রাখ তবে অবশ্যই কুকুরের কোনো রোগ থাকা চলবে না বা কোনো টিক্স থাকা চলবে না এরপরে এই যে ল্যাব কেউ বার করা হচ্ছে দেখতে হবে বার করা হচ্ছে আসলে আসলে এই দেখো হুম এটা মেলে ফিমেল আছে গো এটা এটা একটা ফিমেল আছে আচ্ছা আয় হায় আর এটা বয়স হ্যাঁ এর বয়স আজকে দু বছর দু বছর হ্যাঁ এ এখনো একবারও মা হয়নি আচ্ছা ঠিক আছে এখনো বাচ্চা তোলা হয় না কারণ আমার ক্যানেলে দু বছর আড়াই বছর বয়স না হলে আমি বাচ্চা তুলি না আর কোনো ব্রিটারে তোলাও উচিত নয় ঠিক আছে কারণ প্রাপ্তবয়স্ক না এলে সেটা কুকুরের জন্য একটা ক্ষতি কারণ এই কুকুরটা আপনার কাছে দশ বছর বারো বছর কি চোদ্দ বছর থাকবে তার যতদূর আয়ু তো তাকে এমন কোনোভাবে ইউজ করা উচিত নয় যাতে তার শরীরের ক্ষতি হয় তো এর এখনো বাচ্চা তোলা হয়নি না এর ওই আড়াই বছরের কাছাকাছি বয়স আছে ইচ্ছা আছে নেক্সট সিজনে বাচ্চা তুলবে আচ্ছা

মানে একদম একে পঁচিশ থেকে তিরিশ দিন থেকে মানুষ করা একদম হাতে করে মানুষ করা একে আমি ডোডো বলে ডাকি নামটা অসাধারণ হ্যাঁ একে আমরা ডোডো বলে ডাকি হচ্ছে হ্যাঁ দুটাই ব্লু আইস ওকে একে পঁচিশ তিরিশ দিন একটা মানে ইনসিডেন্ট বলতে পারেন পঁচিশ তিরিশ দিন একে আমি নিয়ে এসে মানুষ করি আমার বাড়ির সবথেকে বদমাইস্পাত প্রিয়া আর আমি বেসিক্যালি ওর বয়স তিন বছর হয়ে গেল এখনো আমরা ওকে বাচ্ছাই বলি ঠিক আছে মেলনা ফিমেল হ্যাঁ মেলনা ফিমেল ফিমেল আছে একবার বাচ্চাও দেওয়া হয় দিয়েছে সে এখন তিন সাড়ে তিন বছর মতো বয়স হয়ে গেল। ঠিক আছে কিন্তু বাচ্চা আমি ওর যায়নি বুদ্ধি সুদ্ধি করে সেইভাবে হয়নি

এটার বয়স আছে ছেচল্লিশ সাতচল্লিশ দিন মতো এটার বয়স আছে তেতাল্লিশ দিন আচ্ছা দুটো একই লিটারের না আলাদা 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 লিটারের ওকে কোনটা মেল কোনটা ফিমেল দুটোই মেল দুটোই মেল আছে দুটোই মেল ওকে এটা রিচ কালার আছে এটা ফোন কালার ফোন কালার আছে আচ্ছা কতদিন বয়স এগুলোর এটার ওই তো ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ দিনই বয়স আছে সাতচল্লিশ দিন এটা বিয়াল্লিশ তেতাল্লিশ দিন ওকে ঠিক আছে একটু ঘুরে দাও লোমের কোডগুলো একবার দেখাই এই হচ্ছে লোমের কোড

কত দাম এবার বলো এটা দশ হাজার এগারো হাজার এরকম দাম আছে ঠিক আছে এটা হচ্ছে দশ হাজার টাকা এটা আছে এগারো হাজার টাকা কিন্তু আসুন আপনি অ্যাপ্রক্সিমেট দশ হাজারই দাম ধরুন এবার আপনার চ্যানেলের নাম করে ফোন করলে একদম সামথিংই কিছু ডিসকাউন্ট অথবা কিছু গিফট আমি করে দেবো ওকে ঠিক আছে বিউটিফুল দেখো খালি কোয়ালিটা পজটা একবার দেখিয়ে দিয়ে দেখো ব্ল্যাক লজ ব্ল্যাক পজ হুম এখনো এখন উঠছে আমি প্রথমেই দেখালাম আবার দেখাচ্ছি আচ্ছা এগুলো ভ্যাকসিন তো হয়নি না 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 ভ্যাকসিন হয়নি ভ্যাকসিন কাস্টমারের কাছে হবে ওকে আর যদি পঞ্চাশ দিন ওপরে যায় কোনো কুকুর তাহলে তার কোনো বাচ্চা যায় তাহলে তার আমরা ভ্যাকসিন করে দিই তবে সম্ভবত যায় না সব ওই ছেচল্লিশ সাতচল্লিশ দিনের মধ্যে বিক্রি হয়ে যায় ডিউ ওয়ার্মিং আপ টু ডেট করে দুটো ল্যাব দুটোই রিচ কালা পাঁচ ফেস খালি ফেস গুলো দেখা এটা এটাই আমার ঘরের এর বাচ্চা মলুর বাচ্চা মলুর বাচ্চা ও ভিউ মাটাকে আপনারা দেখেছেন ভিডিওতে আমি দেখালাম আচ্ছা এটা দুটোই মেল আছে না দুটোই মেল আছে আচ্ছা ও দেখো রিচ কালার এই দেখো খালি লোমের কোডটা খালি দেখো ও বিউটিফুল মাকে দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছিল কিরকম লোমের কোড হবে দেখো এই জন্যই মা বাবাকে দেখানো আর কিছুই নয় সো কোয়ালিটি বাচ্চা শো কোয়ালিটি বাচ্চা যাওয়ার মতো বাচ্চা আছে এর রিচ কালারটা আরো ডার্ক হচ্ছে হ্যাঁ এরও ডার্ক হয়ে যাবে এবার মোল্ডিংটা সেম টু সেম টাইমে তো সবার হয় না কারোর একটু আগে পরে হয় এই দেখুন কানের কালার দেখলে বুঝতে পারবেন কানের কালার ধরে নিয়েছে একদম পুরো দুটোই পুরো রিচ কালার হবে আচ্ছা কতদিন বয়স এগুলো এদের বয়স আজকে 48 থেকে 50 দিন করে 48 একটা ভ্যাকসিনেশন করা আছে পিডিপি কার্ডও প্রোভাইড করব আচ্ছা আর কি খাচ্ছে এগুলো এরা এখন পেডিগ্রি মাদার এন্ড বেবি ডগ খাচ্ছে আচ্ছা স্টার্টারটা আর কত দাম এদের তেরো হাজার টাকা করে দাম রেখেছি হ্যাঁ আজকিং প্রাইস রেখেছি তেরো হাজার টাকা এবার আপনার চ্যানেলের নাম করে আসুক আমি কিছু নেগোসিয়েশন করে দেবো তবে এই কোয়ালিটিতে বিশাল কিছু হাইফাই নেগোসিয়েশন আমি যেতে পারবো না বা বিশাল কিছু ডিসকাউন্ট যেতে পারবো না এর মাকে দেখে আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন মাও সো কোয়ালিটি আর বাচ্চা তো আপনার সামনেই আছে বাচ্চার মুখ মাথা দেখে নিন ও বিউটিফুল দেখো রীতিমতো এটা হাসছে ওয়েটও আছে পাঁচ কেজি প্লাস ওয়েটও আছে পাঁচ কেজি প্লাস বাচ্চাটা কি কেজি প্লাস ওয়েট আছে হ্যাঁ ও দেখো খালি বিউটিফুল লাগছে বাচ্চা কি আছে এটা হয়তো ফোনে দেখে বুঝতে পারবেন না বাচ্চাটাকে সামনে এসে একবার হাতে ধরতে হবে আর সবথেকে বড় কথা মা মাকে একবার দেখে নিন মাকে একবার নিতে পারে আর মাটা ফিমেল মানে মা তো অবভিয়াসলি ফিমেল গেছে আর এটা তো মেল আছে না তো মায়ের থেকেও যে মানে মায়ের যা বডি স্ট্রাকচার আছে যা সাইজ আছে যা হাইট আছে তার থেকেও ভালো তার থেকেও বড় হবে কারণ মেল আছে অবভিয়াসলি হবে সেটা ডেলিভারি একবার একটু বলে দাও আমার ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখন ডেলিভারি अवेलेबल আছে যেমন ধরুন আসাম গুয়াহাটি শিলিগুড়ি ত্রিপুরা আগরতলা পাগরতলা পুরো ডিব্রুগড় অবধি ডেলিভারি अवेलेबल আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল अवेलेबल আর এদিকে বাংলাদেশ আর আন্দামানও ডেলিভারি अवेलेबल আছে তবে ডেলিভারি চার্জ বড় সব কাস্টমারের হাওড়া কলকাতার মধ্যে ডেলিভারি চার্জটা খুব সামান্য লাগলেও দূরে একটু চার্জ লাগে কারণ আমাকে একটা পার্সেন্টকে পাঠাতে হয় বাচ্চা ডেডভাল করে নিয়ে যাওয়া এখন একটু চার্জেস লাগে ধরুন গুয়াহাটি অবধি ডেলিভারি চার্জ আছে 3.5 থেকে 4 এর মধ্যে ঠিক আছে এবার ম্যান ওয়াইজ সেটা ডিপেন্ড করে আমি বলছি না চারি দিতে হবে আমি বলছি না কখনো তিনেও পসিবল হয় যেরকম ডেলিভারি বয় পাই আন্দাজ চাইলাম কারণ অনেকেই জিজ্ঞেস করে যে ডেলিভারি চার্জটা কি রকম গুয়াহাটি ডেলিভারি চার হাজার ফিক্সড নয় ম্যান ওয়াইজ ভ্যারি করে যেরকম ডেলিভারি বয় পাবো আমি যাকে পাঠাতে পারবো সেই অনুযায়ী ড্যারি করে তিন থেকে চারের মধ্যে আপনার ডেলিভারি এটা ধরে রাখুন এটা ধরে রাখুন আর এই আসাম গুয়াটি যেখানে আমি নিজে যেতে পারছি না আমার কোনো ডেলিভারি বয় অনেক দূরে গিয়ে ডেলিভারি করছে ছ ঘন্টা আট ঘন্টা ডেলিভারি লাগছে সেখানে কিন্তু আমরা পুরো টাকা আগে পেমেন্ট নিয়ে নিই এর রিজনটাও আমি বলে দিচ্ছি অনেক কাস্টমার এরকম করেছে এক হাজার কি দেড় হাজার টাকা অ্যাডভান্স করে কি দু হাজার টাকা অ্যাডভান্স করে আমাকে কুকুর নিয়ে যেতে বলেছে আলটিমেট যখন গুয়াহাটি অবধি কুকুরটা নিয়ে পৌঁছেছি তখন কাস্টমার আর ফোন তোলা বন্ধ করে দিয়েছে এবার আপনারা ভাবতে পারেন দু হাজার টাকা তো দাদা তোমার প্রফিট হয়ে গেলো কিন্তু বাচ্চাটাকে যে আমি গুয়াটি অবধি পাঠালাম বাচ্চাটাকে যে রিটার্ন নিয়ে আসা এটা অনেকটা হেডেক ফুল আর ডেলিভারি বয়ও সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা চার্জ করে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে তো আমরা এই সমস্ত কোনো ঝামেলা নেব না পুরো পয়সা পেমেন্ট করবেন উইথ ডেলিভারি বাচ্চা আপনার বাড়ি পৌঁছে পরে আবারও একটা ল্যাব এটা কতদিন বয়স এর বয়স আছে সাঁত্রিশ আটত্রিশ দিন আচ্ছা এটা তো নিশ্চয়ই তোমার বাড়ির না আমার বাড়ির নয় তবে একদম এক্সক্লুসিভ অফারে আছে আচ্ছা হ্যাঁ এই বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে এক পিসি আছে যত তাড়াতাড়ি সম্ভব আমায় ফোন করুন মাত্র সাড়ে ছ হাজার টাকা দাম আছে

কোয়ালিটি দেখে নিন পুরো চেস্টের লোম দেখুন কত বেঁধে আছে কোয়ালিটি খালি দেখো দেখুন ব্যাক সাইড থেকে দেখুন পুরো আঙুল ঢুকে যাচ্ছে কতদিন বয়স এর বয়স আছে আটত্রিশ দিন আছে এই রইলো টেল ত্রিশ দিন বয়স একদম পুরো হোয়াইট কালার পুরো টয় 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 সাইজ এর বাচ্চা একদম কম বলে বিক্রি হয়ে যাবে এরকম বাচ্চা আছে কিন্তু না এটা জার্মান স্পিচ জার্মান স্পিচ পুরো হোয়াইট কালারের জার্মান স্পিচ আছে কিউট দেখতে খালি দেখো একদম ও বিউটিফুল মেল না ফিমেল গো এটা ফিমেল বাচ্চা আছে লাস্ট ওয়ান পড়ে আছে আমার কাছে ওকে একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইস এরপর কিন্তু কোন ডিসকাউন্টের কথা কোন কাস্টমার বলবেন না প্লিজ মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় ফিমেল বাচ্চা নট মেল তবে এই বাচ্চাটা বেরিয়ে যাওয়ার পর কিন্তু এই প্রাইস লিস্টে আমি কিন্তু পিস দিতে পারবো না তবে যত তাড়াতাড়ি সম্ভব

জিএস ডি দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে মেল সব সোল্ড হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখে নিন

কেন কালার কোটের উপর আছে এই হচ্ছে পজ ব্ল্যাক নোজ ব্যাকপজ ओके দুটেই ফিমেল বলে না হ্যাঁ ओके কি খাচ্ছে এগুলো এরা এখন ওই পেডিগ্রি পাপ্পি খাচ্ছে আচ্ছা তো কত দাম এবার বলো একদম এক্সক্লুসিভ প্রাইসে আছে আচ্ছা ঠিক আছে এটাও অফার এটাও অফার আচ্ছা মাত্র 7000 টাকা পিস আছে 7

আর আমাদের ক্যানেলের অ্যাড্রেস তো আপনাদেরকে আশা করি বলেছি আবারও রিপিট করে দিচ্ছি হাওড়া কোনাতে এবং দাসনাগরে আমাদের ক্যানেল আছে কোনা হাই রোড দিয়ে এলে আপনারা কোনা দিয়ে আসতে পারেন আর যদি হাওড়া দিয়ে আসেন আমায় কল করে নিন কত নম্বর বাস ধরলে দাসনগর নামায় আমি আপনার সাজেস্ট করে দেব আর আমাদের ক্যানেলের নাম হচ্ছে ডিয়ার ডগ লাভার আমরা বেসিক্যালি ল্যাব আর গোল্ডেনের ওপর কাজ করে থাকি আর ভবিষ্যতেও করবো আপনাদের এরকম সহযোগিতা পেলে করতে থাকবো আর জার্মান স্পিচও তো শুরু করছে জার্মান স্পিচও এখন শুরু করতে চলেছে এখন স্টার্ট করিনি জার্মান স্পিচও স্টার্ট করবো আজকেও আছে একটি হ্যাঁ দেখলাম হ্যাঁ ভবিষ্যতে আপনাদের এরকম সহযোগিতা পেলে আরো অনেক ব্রিড এর উপর কাজ করতে পারবো আর এছাড়াও তোল দেখুন কোনো ব্রিটারি বা কোনো সেলারি সব রকম ব্রিড তো একসঙ্গে করতে পারে না কোন অনেক সেলার আছে তারা হয়তো কোনো কুকুর ব্রিডিং এ করতে পারে না এটা কোনো নেগেটিভ পয়েন্ট নয় পসিবল হয় না করা কারণ অনেক লেবারের দরকার পড়ে অনেক কষ্টের দরকার পড়ে তবে এটা বাচ্চা এক একসাথে সমস্ত ব্রিড কে রাখাও যায় কোনো পসিবল নয় একটা ছোট ব্রিডের অন্য রকম তার ট্রিটমেন্ট আমাদের সেলিং এর জন্য ডেলিভারির জন্য বারবার বাইরে যেতে হয় তার মধ্যে এদেরকে টাইম দিয়ে ভালোবাসা দিয়ে এরকম বাচ্চা রেডি করা কিছু একটা ছেলেখানার ব্যাপার নয় অনেকে বলে দেয় কমেন্ট বক্সে গিয়ে অনেক কিছু তো ঠিক আছে বাদ দিন সে ব্যাটারটা তো এরকম বাচ্চা রেডি করার জন্য অনেক লেবার দিতে হয় সব রকম ব্রিড তো রেডি করা অ্যাভেলেবেল নয় তো আমি ল্যাব গোল্ডেনের উপর কাজ করি জার্মান পৃষ্ঠটাও চালু করবো তবে আপনার যদি অন্য কোনো ব্রিডও লাগে যা সাপোজ ধরুন জার্মান সেপার দেখালাম আপনার লাসা লাগবে সিরজু লাগবে অন্যান্য আরও অনেক ব্রিড আছে যদি লাগে আমাকে কল করুন আমাদের অনেক ব্রিডার আছে তারা এই সমস্ত ব্রিড করে আমরা এই সমস্ত ব্রিড আপনাকে নিয়ে এসে প্রোভাইড করবো আমাদের অনেক ফার্ম আছে অনেক চাষি আছে এই গোটা হাওড়া এরিয়ার মধ্যে আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলো আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো এইট টু ফোর ডাবল টু জিরো আর নাম হচ্ছে দীপ দাস এই নাম্বারটা আরেকটা নাম্বার আছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু ওটা আমার নাম্বার যখন ইচ্ছা কল করুন চব্বিশ ঘন্টা ফোন অ্যাভেলেবেল আছে কোনো কোয়ালিটি থাকলে ফোন করুন হ্যাঁ তবে আরেকটা কথা আপনাদের সূত্রে বলে দিই কিছু মাইন্ড করবেন না কেউ যদি কেউ সিরিয়াস কাস্টমার হন তাহলেই কল করুন কারণ অনেকে ফোন করে বলে আমি আজকে দেখছি আমি এক বছর পরে নেবো মাস পরে নেবো তো না এই কোয়ালিটি থাকবে তখন

ফোন নাম্বার তো বলেই দিয়েছি আর দাদার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না দাদারা তোমাদের কাছ থেকে সহযোগিতা পেলে আমাদেরও ভিডিও বানাবে অনেক বেশি ভিডিও আপনাদেরকে দেখাতে পারবে ওকে আর আরেকটা জিনিস আফটার সেল সার্ভিসটা একটু বলো অনেকেরই এটা কোশ্চেন থাকে আফটার সেল সার্ভিস দেখুন আমাদের যেখানো আমাদের বাড়ির সামনে সেগুলো তো আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি আমরা হেল্প করতে পারি ভিজিটও করতে পারি কিন্তু যারা দূরে তাদের বাই ফোন ছাড়া আমাদের কোনো অপশন নেই হ্যাঁ বাই ফোনেই মনে করো ইমার্জেন্সি সব সময় তো ডাক্তার বাড়িতে ফোন রাতের দিকে কেউ ফোন সময় রাত 2 টায় আপনি যদি কোনো সত্যি সত্যি রিজ মানে সেই রকম রিজন থাকে কোনো প্রবলেম থাকে তো আপনি ফোন করুন রাতে দুটোর সময়ও আমরা আপনাকে হেল্প করবো কিন্তু আমাদের দূরে হলে যা যাওয়া মানে সম্ভব নয় আমরা ভিডিও কলিংয়ে ভিডিও কলিংয়ে আমরা দেখে নেবো বা আপনি আমার ফোনে প্রবলেম বললেন সেটা আমরা সলভ করলাম আমরা সমস্ত কাস্টমারকে সেটা করিও ঠিক আছে আর ব্যাপার হচ্ছে তবে সাজেস্ট করব আপনারা নিয়ে যাওয়ার পর অবভিয়াসলি একটা ডাক্তারকে চেক আপ করান কারণ আমার মানে শিক্ষা কখনো একটা ডাক্তারের থেকে বা আমার বিদ্যা কখনো একটা ডাক্তারের থেকে বেশি নয় আপনি একটা ডাক্তারকে চেক আপ করান সাবসিডারি আমি প্রবলেমের জন্য ফেস করতে আপনাকে হবে না তার জন্য আমি আছি আপনাকে হেল্প করার আমি প্রথমেই বলেছি যে রিগদার কাছে গোল্ডেন রেটিভার আর ল্যাবে কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি যে আমরা পাপিজ দেখাবো আপনাদের কিন্তু কোয়ালিটি যাচাই করে নিতে হবে আর রিগদার কাছে নানান রকম ভ্যারাইটিস অফ পাপিজ আছে আর বেশিরভাগটাই হোম ব্রিড তো বুঝতেই পারছেন এখান থেকে কারা পাপিস কালেক্ট করছেন আমাদের কিন্তু কমেন্টস এ জানাতে ভুলবেন না আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই যাদের বাড়িতে এরকম পাপিস হবে যদি দরকার পড়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ফেসবুকের সব ডিটেইলস দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন আর কোন ডিটেলস কোন কারণে মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমি জিজ্ঞাসা করুন না উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বাচ্চাদের মুখে হাত দেবেন না আর একটু স্যানিটাইজার ইউজ করবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে